হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি একটা ডিজনি প্লাস হটস্টারের আপকামিং ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটার ট্রেলারটা আজকে এসে গেছে এবং এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ওকে কম্পিউটার। তো মানে আমাদের প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, আমরা কিন্তু এখন অনেকটাই টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, ছোটোখাটো কাজেও কিন্তু আমরা এখন টেকনোলজির উপর ভরসা করে থাকি। তো এবং আমরা দেখতে পাই যে পুলিশরাও কিন্তু এরকম অনেক ইনভেস্টিগেশনে কিন্তু টেকনোলজির অনেক সাহায্য নেয় এবং টেকনোলজি কিন্তু অনেক রকমের কিন্তু হেল্প করে। তো ফিউচারে যদি এরকম হয় যে সব কিছু টেকনোলজি করছে, মানে রোবট থেকে শুরু করে সব কাজগুলো তারাই করছে এবং ইনভেস্টিগেশন থেকে শুরু করে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছে আমরা টেকনোলজির উপর, তো জিনিসটা কীরকম হয়, তো এটাই কিন্তু পুরোপুরি এই ওয়েব সিরিজটার মধ্যে দেখানোর চেষ্টা করেছে, যেটা আমরা ট্রেলারটার মধ্যে দেখতে পেয়েছি। এবং এই ট্রেলারটার মধ্যে দেখাচ্ছে যে একটা মার্ডার ইনভেস্টিগেশনের জন্যে বিজয় বর্মা আসবে সেই খুনটার উপর ইনভেস্টিগেট করতে, এবং এখানে থাকবে রাধিকা আপটে। তো তারা দুজনে মিলে যখন ইনভেস্টিগেট করবে, এবং এই পুরো মানে ওয়ার্ল্ডটা কিন্তু একটা ফিউচারিস্টিক জিনিস দেখানো হয়েছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে নিউ এজ টেকনোলজি, রোবটরা মানে ইনভেস্টিগেশনে সাহায্য করছে, এআই টেকনোলজি দিয়ে সব কিছু এখানে সার্চ করা হচ্ছে, সব কিছু এখানে কাজকর্ম করা হচ্ছে, এবং চারিদিকে কিছু এবং চারিদিকে কিন্তু একটা ফিউচারিস্টিক কিন্তু ভাব দেখানো হয়েছে। তো এখানে এটাই বলার চেষ্টা করছে যে আমরা যেভাবে এগোচ্ছি যে একটা ফিউচারে কীরকম হতে পারে, সেটারই কিন্তু কিছুটা এখানে আভাস দেখানো হয়েছে। তো তাছাড়া এখানে ট্রেলারটা কিন্তু বেশ ফানি লেগেছে, কিছু কিছু সিন কিন্তু বেশ কমেডি ছিল, এবং বিজয় বর্মা আছে তো তাহলে আমরা একটু কমেডি প্লাস হিউমার তো আশা করতেই পারি। এবং আমরা ফার্স্ট টাইম হটস্টারে রাধিকা আপটেকে দেখতে পাচ্ছি, তো সেটা বলা যেতে পারে একটা বড় প্রাপ্ত, কারণ নেটফ্লিক্স থেকে মানে তিনি হটস্টারে এসেছে, দ্যাটস আ হিউজ থিং। বাট যেটা সবচেয়ে বেশি নজর কাড়ে এবং যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে জ্যাকি শ্রফ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যাকি শ্রফ হয়তো এই ওয়েব সিরিজটার ভিলেন হবে, যে হয়তো মার্ডারটা করেছে, আবার হয়তো নাও করতে পারে, তার উপর হয়তো সাসপেক্টেড এরকম হয়তো ধরা যেতে পারে, তার জন্য হয়তো তার কাছে গেছে, যেটা আমরা ট্রেলারটার মধ্যে দেখেছি। এবং এখানে মানে জ্যাকি শ্রফের এন্ট্রি হওয়ার পর একটা মেশিন বলবে ভিডু, তো ওটা কিন্তু শুনতে দারুণ লাগবে। বাট ওভারঅল এই ট্রেলারটার মধ্যে কিন্তু আমরা ভালো কমেডি দেখতে পেয়েছি, ভালো কিন্তু একটা গল্প আছে, এবং অবশ্যই থ্রিলার তো থাকবে, একটা ক্রাইম ইনভেস্টিগেশন হচ্ছে। এবং তাছাড়া অ্যাক্টিং ডিপার্টমেন্টে কিন্তু বেশ ভালো ভালো আমরা এখানে স্টারকাস্ট দেখতে পাবো, যারা কিন্তু বেশ পপুলার ওয়েব সিরিজ ওয়ার্ল্ডে। বাট জ্যাকি শ্রফ কীরকম করে সেটাই এখন দেখার ব্যাপার, বেশ প্রথমবার তাকে আমরা এরকম ওটিটি প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজ আমরা দেখতে পাবো, সো দ্যাটস আ হিউজ থিং ফর আস। এবং তার ক্যারেক্টারটা এত ভালোভাবে এখানে সাজানো হয়েছে, আশা করছি সেটা দেখতে বেশ দারুণ লাগবে। তো এটা কিন্তু 26 মার্চ এটা ডিজনি প্লাস হটস্টারে ভিআইপিতে কিন্তু রিলিজ হবে, এবং এটা কিন্তু সব ভাষাতেই আসছে। তো ট্রেলারটা দেখে কিন্তু রীতিমতো বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং ফিউচারে কীরকম হয় না হয় সেটা কিন্তু একটা জানার রীতিমতো আগ্রহ কিন্তু বেড়ে গেছে। এবং এই 2.5 মিনিটের ট্রেলারটা কিন্তু তোমরা দেখার সময় কিন্তু একটুও বোর হবে না, কারণ প্রত্যেকটার এলিমেন্ট কিন্তু এই ট্রেলারটার মধ্যে মিক্স করে ভালোভাবে সাজানো হয়েছে, যেটা কিন্তু তোমরা ব্যাপকভাবে এনজয় করবে। এবং এটার পেছনে বোঝাই যাচ্ছে যে খরচাটাও কিন্তু ভালোভাবেই হয়েছে, কারণ এখানে যেভাবে কস্টিউম ডিজাইন করেছে, যেভাবে সেট আপটা করেছে, সেগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো কিন্তু ব্যয়বহুল কিন্তু করা হয়েছে এই ওয়েব সিরিজটার জন্যে। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে টুম্পাটের মেকার্সরা কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে আছে, সো দ্যাটস আনাদার রিজন টু ওয়াচ দিস ওয়েব সিরিজ। তো আমার মনে হয় এটা যথেষ্ট রকমের ভালো হবে, এবং একটা অন্য কন্টেন্ট, একটা অন্য সেট হয়তো তারা করে দেবে ওটিটি প্ল্যাটফর্মে, এরকম কমেডি প্লাস সায়েন্স ফিকশন একটা জনার ভালোভাবে করলে কিন্তু সেটা বেশ দেখতে কিন্তু দারুণ লাগবে। তো এবার দেখা যাক ওয়েব সিরিজটা আসলেই বোঝা যাবে যে ট্রেলার ওয়াইজ এক্সপেকটেশন আদৌ ম্যাচ করে কিনা। তোমরা যারা ট্রেলারটা দেখো নি অবশ্যই গিয়ে ডিজনি প্লাস হটস্টার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও, আশা করছি তোমাদেরও ট্রেলারটা দারুণ লাগবে। আর যারা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই।